আসসালামু আলাইকুম রাসের টিচিং পয়েন্টে আমি রাশের তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিক্ষাক্রম দু হাজার বাইশ বাৎসরিক সামষ্টিক মূল্যায় নির্দেশিকা বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের এই বাৎসরিক পরীক্ষায় যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের কী কী প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে অর্থাৎ আমি এই প্রশ্নগুলোর উত্তরের নমুনা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে ইনশাল্লাহ তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো আছে এবং প্রশ্নের অ্যানসার যেগুলো আসে সেগুলো তোমাদের করতে সমস্যা হবে না তো চলো আমরা প্রশ্ন দেখি তো এটাই কিন্তু তোমাদের প্রথম কর্মদিবস অর্থাৎ প্রথম দিনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের এই কাজটা করতে হবে এখানে তোমার শিক্ষক তোমাদেরকে পাঁচ ছয়জন করে দিয়ে একটা দল গঠন করে দিবে এই দলের প্রতিদল মানে তোমাদের দল তোমাদের এলাকায় যে ভৌগোলিক উপাদান সামাজিক উপাদান এগুলো কিন্তু তোমাদেরকে কি কি আছে ভৌগোলিক উপাদান আর কি কী আছে সামাজিক উপাদান এগুলো তোমাদের চিহ্নিত করতে হবে ও উৎপাদন পদ্ধতির পরিবর্তন সম্পর্কেও এলাকার মানুষের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে তো এইগুলো তোমাদের অবশ্যই অন্তত তিন চারজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তথ্যগুলো সংগ্রহ করার জন্য তোমাদের যে উপকরণগুলো লাগবে কাগজ কলম পেন্সিল স্কেল পাঠ্যবই ইত্যাদি কাজের বিবরণে এই যে দেখো শিক্ষার্থীদেরকে কয়েকটি দলে ভাগ করে দিবেন অর্থাৎ তোমাদেরকে কয়েকটা দলে ভাগ করে দেওয়া হবে যেখানে প্রতি দলে পাঁচজন অথবা ছয়জন করে থাকবে তো এখানে তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে যে ভৌগোলিক বলো আর সামাজিকই বল যে উপাদানগুলো আছে এগুলো উপাদানের মধ্যে থেকে তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে সেই তথ্যটা কিভাবে সংগ্রহ করতে হবে এই যে দেখো এখানে দলের কাজগুলো হলো এক নম্বর অনুসন্ধানের শিরোনাম নির্ধারণ এটা প্রথম দিনে করতে হবে দুই নম্বর অনুসন্ধানের প্রশ্ন উত্থাপন এটাও প্রথম দিনে করতে হবে তিন নম্বর তথ্য সংগ্রহের পরিকল্পনা এটাও প্রথম দিনে করতে হবে চার নাম্বার তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহটা তোমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মধ্যবর্তী সময় করবে অর্থাৎ প্রথম দিন শেষ করার পরে দ্বিতীয় দিনের পূর্বেই তোমাদের তথ্য সংগ্রহ কিন্তু করে নিতে হবে এরপরে কি করতে হবে পাঁচ নাম্বার তথ্য বিশ্লেষণ করতে হবে এটা অবশ্যই দ্বিতীয় দিনে আর ছয় নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটাও দ্বিতীয় দিনে অর্থাৎ তোমাদেরকে যেই তথ্যটা সংগ্রহ করবে এই তথ্যটা সংগ্রহের উপরই কিন্তু তোমাদের প্রথম এবং দ্বিতীয় দিনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই দুটো পরীক্ষা তোমাদের দিতে হবে তাহলে প্রথম দিন তারা তথ্য সংগ্রহের পরিকল্পনা পর্যন্ত ধাপ শেষ করবে আর ব্যাকী কাজ তারা দ্বিতীয় দিনে করবে অর্থাৎ তোমরা দ্বিতীয় দিনে করবে ব্যাকী কাজ আর এই জন্য তোমাদেরকে অন্তত চার থেকে পাঁচজন বয়স্ক মানুষের সাক্ষাৎকার নেবে তো আমি একটা আনসারশিট তৈরি করেছি সেখানে তিনজন মানুষের কাছ থেকে কিছু তথ্য আমি সংগ্রহ করেছি তো এই জন্য তোমাদেরকে দেখতে বলা হয়েছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি আর প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক এবং আমাদের দায়িত্বশীলতা এই দুইটা অধ্যায় দেখতে বলা হয়েছে তো এখানে তোমাদের দলগতভাবে কাজ দেওয়া হবে দলগত কাজের এই যে এখানে দেখো তথ্য সংগ্রহের জন্য তারা প্রশ্নগুলোকে তিনটি থিমে সাজাবে তথ্যদাতার কাছ থেকে অতীত বর্তমান সময়ের এলাকার ভৌগোলিক উপাদান ও সামাজিক উপাদান এবং এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে অর্থাৎ তোমাদের গ্রুপে যেই পাঁচজন বা ছয়জন সদস্য থাকবে তোমরা কিন্তু সবাই মিলে এই তোমার এলাকায় যেই ভৌগোলিক উপাদান যেগুলো আছে অথবা সামাজিক উপাদান যেগুলো আছে অথবা এখানে আরেকটা কথা বলা আছে এগুলো তোমরা কিন্তু সংগ্রহ করবে এখানে ভৌগোলিক উপাদানের কিছু নাম দেওয়া আছে দেখো থিম এক আর আমার এলাকায় উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি সম্পর্কেও তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে দলের সদস্যদের মানে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদাভাবে থিম দুই সময়ের সাথে এলাকার সামাজিক উপাদান আর থিম তিন হল সময়ের সাথে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি ও প্রকৃতির প্রভাব তো এটাই ছিল তোমাদের কিন্তু প্রথম কর্মদিবস আবার দ্বিতীয় কর্মদিবস কি আমার এলাকায় ভৌগোলিক উপাদান সামাজিক উপাদান মানুষের উৎপাদন পদ্ধতির পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান অবশিষ্ট কাজ এখানে এটাকে তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে লিখে কিন্তু শিক্ষকের কাছে মানে যে কাজটা তোমরা প্রথম দিন থেকে শুরু করতেছ ওই প্রথম দিন থেকে শুরু করে যে তথ্যগুলো তোমরা সংগ্রহ করবে ওই তথ্যগুলো সংগ্রহ করার পর তোমরা ওইগুলো সবগুলোকে অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে লেখার পর সেটা তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে তো আমি পুরাটাই আমি তোমাদের দেখাবো এবং প্রথম এবং দ্বিতীয় দিন পরীক্ষায় তোমাদের যে কাজ করতে হবে তো চলো আমরা দেখি অ্যান্সার তো এই যে দেখো আমি হাতে লিখে নিয়েছি ক্লাস সিক্স ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধাপ এক প্রথম কর্মদিবস কাজ এক আমার এলাকার ভৌগোলিক উপাদান আমি এখানে নাম লিখেছি থাকো এক নম্বর নদী দুই নাম্বার পাহাড় তিন নম্বর গাছপালা চার নম্বর পশু পাখি পাঁচ নাম্বার মানুষ ইত্যাদি তো তোমরা ইচ্ছেগুলো আরও দুই তিনটে এখানে দিতে পারো এরপর দিয়েছি কি আমার এলাকার সামাজিক উপাদান এক নম্বর দিয়েছি রাস্তাঘাট দুই নম্বর যানবাহন তিন নম্বর ঘরবাড়ি চার নাম্বার দোকানপাট পাঁচ নম্বর বিদ্যালয় ছয় নাম্বার ব্রিজ বা সাঁকো সাত নম্বর মসজিদ আট নম্বর খেলার মাঠ ইত্যাদি তো তোমাদের গ্রুপের যদি পাঁচ ছয়জন সদস্য তোমরা থাকবে তোমরা কিন্তু পাঁচ ছয় জনই আলাদাভাবে এরকম নাম কিন্তু সংগ্রহ করবে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলোর নাম মানে প্রাকৃতিক না ভৌগোলিক এবং সামাজিক উপাদানগুলোর নাম তোমরা আলাদাভাবে সংগ্রহ করবে তো আমি এখানে জাস্ট তোমাদের নমুনা দেখানোর চেষ্টা করেছি তোমরা এইভাবে সংগ্রহ করবে তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এখানে দেখো আমি আমার দলের নাম দিয়েছি কি পাহাড় তোমাদের যে দলের নাম থাকবে তোমরা সেই দলের নামটাই দিয়ে দিবে আমার দলের সদস্য সংখ্যা পাঁচজন আমি ধরেছি এক নম্বর করিম দুই নাম্বার রহিম তিন নম্বর রেশমা চার নম্বর আফজাল পাঁচ নম্বর আসমা তো আমার দলের সদস্যদের মধ্য থেকে সময়ের সাথে আমার এলাকায় সামাজিক উপাদান রাস্তাঘাটের যে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমি তথ্য সংগ্রহ করব। অর্থাৎ তোমার দলে যে পাঁচজন সদস্য আছো তোমাদের পাঁচজন সদস্যদের মধ্যে মনে করো তুমি যে কাজটা করবে সেটা হলো তোমার এলাকায় সামাজিক পরিবর্তনের যে উপাদানটা রাস্তাঘাট রাস্তাঘাটের যে পূর্বে এবং বর্তমানে কি পরিবর্তন হয়েছে তার উপর তুমি কাজ করবে এই জন্য তোমাকে অন্তত তিনজন ব্যক্তির তথ্য সংগ্রহ কিন্তু করতে হবে তুমি ইচ্ছে করে চারজন পাঁচজনেরও তথ্য সংগ্রহ করতে পারো তাই আমি এখানে তিনজনের আমি দেখাইছি তো এখানে দেখো এক নাম্বার ছিল কি অনুসন্ধানের শিরোনাম তো এক নম্বর অনুসন্ধানের শিরোনাম ছিল এটা আমি লিখেছি কি সময়ের সাথে আমার এলাকার রাস্তাঘাটের পরিবর্তন তুলনা দুই নাম্বার অনুসন্ধানের প্রশ্ন অনুসন্ধানের প্রশ্ন কি দিয়েছি দেখো সময়ের সাথে সাথে আমাদের এলাকার রাস্তাঘাটের কীরূপ রূপ পরিবর্তন হয়েছে এটা দিয়েছি আমি অনুসন্ধানের প্রশ্ন এই প্রশ্নটা তোমরা এইভাবে দিতে পারো অতীত এবং বর্তমান কালে আমাদের এলাকার রাস্তাঘাটের কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় এটাও তোমরা দিতে পারো এরপরে দেখো তিন নম্বর কি তথ্য সংগ্রহের পরিকল্পনা তো তথ্য সংগ্রহের পরিকল্পনা কি এই তথ্য সংগ্রহ করার জন্য আমি রহিমার দাদু লতিফের বাবা ও রকির চাচার সাক্ষাৎকার গ্রহণ করব। এটাই আমার পরিকল্পনা তথ্য সংগ্রহ পরিকল্পনা আমার কি আমি রহিমার দাদু লতিফের বাবা ও রকির চাচার সাক্ষাৎকার গ্রহণ করব। এখান পর্যন্ত করেই কিন্তু তোমাদের প্রথম দিনের কাজ কিন্তু শেষ এখন দ্বিতীয় দিনে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে বিশ্লেষণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠে এই যে দেখো চার নম্বর দিয়েছি কি তথ্য সংগ্রহ এই কাজগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় দিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় করতে হবে তো এক নম্বর কি রহিমার দাদু আমি যখন ছোট ছিলাম অর্থাৎ রহিমার দাদু কিন্তু বলতেছে আমি রহিমার দাদুকে ওই প্রশ্নটা করেছি তো এখন রহিমার দাদু বলতেছে আমি যখন ছোট ছিলাম তখন রাস্তা কাঁচা ছিল রাস্তার দুই পাশে অনেক গাছপালা ছিল রাস্তার পাশে জমিতে অনেক ফসল হতো রাস্তা দিয়ে গরু গাড়ি রিকশা ভ্যান সাইকেল ও অল্প কিছু মোটর সাইকেল চলতো আর এখন রাস্তা পাকা হয়েছে রাস্তার দুই পাশে তেমন গাছ নেই এবং রাস্তার পাশে অনেক কলকারখানা গড়ে ওঠার কারণে তেমন ফসল উৎপাদন হয় না আর এখন রাস্তায় অনেক বড় বড় গাড়ি চলাচল করে যেমন বাস ট্রাক ইত্যাদি তো এই তথ্যগুলি আমি পেলাম কার কাছে রহিমার দাদুর কাছ থেকে তো চলো আমরা দ্বিতীয় ব্যক্তির তথ্য দেখব সে কি বলে তো দেখো দুই নম্বরে আমি নিয়েছি কি লতিফের বাবা তো লতিফের বাবা এখন কি বলতেছে শোনো আমি কিন্তু ওই প্রশ্নটাই করেছি কোন প্রশ্ন মনে করো অতীতে এবং বর্তমানে আমাদের রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল কী পরিবর্তন লক্ষ্য করা যায় তোমরা যে কোনো একটা প্রশ্ন উত্থাপন করতে পারো পূর্বে এবং বর্তমানে রাস্তার অবস্থা নিয়ে তখন লতিফের বাবা বলতেছে আমার ছোটোবেলায় রাস্তা পাকা ছিল না তবে ইট বিছানো ছিল রাস্তার পাশ দিয়ে অনেক গাছ ছিল এবং জমিতে অনেক ফসল উৎপাদন হতো তবে কিছুদিন পর সোলাইমান রাস্তার পাশে একটি ইট ভাটা নির্মাণ করে যার ফলে ফসলের জমি কিছু কমে যায় রাস্তায় সাইকেল রিকশা গরু গাড়ি ভ্যান গাড়ি ও কিছু মিনি ট্রাক চলতো তো এখানে কিন্তু প্রথম জনের সাক্ষাৎকারের চাইতে দ্বিতীয় জনের সাক্ষাৎকারে কিন্তু একটু পার্থক্য দেখা যাচ্ছে এখানে বলতেছে কিছু মিনি ট্রাক চলতো আবার ওই যে সোলাইমান রাস্তার পাশে একটি ইটভাটা নির্মাণ করেছে এটা কিন্তু প্রথমজন কিন্তু বলেনি তো তারপরে কি এখন বর্তমান কি অবস্থা এখন রাস্তা পাকা হয়েছে গাছপালা প্রায় সবগুলোই কেটে ফেলা হয়েছে রাস্তার পাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে রাস্তায় এখন বাস ট্রাক প্রাইভেট কার সহ অনেক গাড়ি চলে তো এখানে কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু দুইজনের কিন্তু মতামত কিছুটা একই রকম কিন্তু প্রথমটার ক্ষেত্রে দুই একটা কোনো কারণে মিস্টেক করেছে তো চলো আমরা পরের জনের মতামতটা দেখব এই যে দেখো আমি তিন নম্বর লিখেছি কি রকির চাচা এখন রকির চাচা কি বলতেছে দেখো আমার ছোটোবেলায় রাস্তা কাঁচা ছিল রাস্তাও অনেক উঁচু নিচু ছিল রাস্তার দুই পাশে অনেক গাছপালা ছিল তো রকির চাচা আবার কিন্তু রাস্তায় উঁচু নিচু ছিল এই কথাও কিন্তু বলে দিল রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যাতায়াত করত গরু গাড়ি ঘোড়া গাড়ি সাইকেল রিক্সা ভ্যান ইত্যাদি রাস্তা দিয়ে চলাচল করতো তো রকির চাচা কিন্তু ঘোড়া গাড়ির কথাও বলেছে ওরা দুইজন কিন্তু ঘোড়া কথা বলেনি রাস্তার পাশে জমিতে অনেক ফসল উৎপাদন হতো এটাই হলো পূর্বের অবস্থা এখন বর্তমান অবস্থা কি আর এখন রাস্তায় অনেক বড় বড় গাড়ি চলে রাস্তা সম্পূর্ণ পাকা হয়েছে রাস্তার পাশে তেমন কোনো গাছপালা নেই রাস্তার পাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে জমিতে আর তেমন ফসল উৎপাদন হয় না তো এটারও কিন্তু বর্তমান অবস্থা কিছুটা একই রকম কিন্তু অতীতের অবস্থা কিছুটা একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে তো চলো আমরা পরে আরও দুইটা আছে অনুসন্ধানের কাজ আরও দুইটা আছে ওই দুইটা আমরা দেখি একটু তো পাঁচ নাম্বার কি তথ্য বিশ্লেষণ এখন দেখো তিনজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমি বুঝতে পারলাম কিছু ক্ষেত্রে অতীতের রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে প্রাপ্ত তথ্যে কিছু অমিল ছিল কিন্তু বর্তমানে রাস্তাঘাটের অবস্থা সকলের কাছ থেকে প্রাপ্ত তথ্যর সাথে মিল রয়েছে তো এটা কারণটা কি হয়েছে দেখো এই ক্ষেত্রে তিনজনের বয়সের তারতম্য বা মনে না আসার ব্যাপার কাজ করতে পারে অর্থাৎ তিনজনের বয়সের কিন্তু কিছু পার্থক্য থাকতে পারে আবার দেখা যাচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডে একজনের একটা কথা স্মরণ হয়েছে ওই কথাটা আরেকজন মনে করতে পারেনি কারণ তিনজনের কাছ থেকে সাক্ষাৎকার নিলে তিনজনের কিন্তু কিছুটা হলেও আমরা মিল অমিল কিন্তু পেয়েই যাব এই জন্য তোমাদের অন্তত তিনজন বা চারজনের কাছ থেকে কিন্তু সাক্ষাৎকার গ্রহণ করতেই হবে আর এরপরে আর একটা অংশ ছিল কি ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ তো সিদ্ধান্ত গ্রহণটা আমি কী লিখেছি দেখো সর্বোপরি আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে পূর্বের ও বর্তমানের রাস্তাঘাটের অনেক পরিবর্তন সাধিত হয়েছে এবং আমার সংগ্রহ করা তথ্যগুলো সঠিক ছিল তো এটাই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি তাহলে তোমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় দিনের কাজ কমপ্লিট আর এই যে আমি যেটা হাতে লিখেছি ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত এই পুরাটা কাজ তোমার টিচারের কাছে কিন্তু আবার জমা দিতে হবে খাতায় লেখে তো এটা করলে কিন্তু তোমার প্রথম এবং দ্বিতীয় দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে এরপর তোমার তৃতীয় দিনের যে কাজটা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আর একটা টিউটারিয়াল আমি দিব তো আজকে এখান পর্যন্তই রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও আল্লাহ হাফিজ